আল্লাহ তাআলা কি বলেন খবরদার খবরদার কোন ইয়াহুদির কাছে মেয়ে বিয়ে দিস না কোন নাসারার কাছে মেয়ে বিয়ে দিস না কোন বেনামাজির কাছেও মেয়ে বিয়ে দিস না আর তুমি আসুন জিন্দি জীবনে আরে আমি উনি না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দিবা না বেনামাজির শালার কাছেও শালি বিয়ে দিবা না আর কি বলছি বলেন কি বলছি বল হ্যাঁ আমরা একটু আসেন বেনামাজির শালার কাছে কি দিবা না বোন বিয়ে দিবা না শালি বিয়ে দিবা না কে আমি বলছি না আল্লাহ কয় খবরদার তোমার বাবার জিয়াফতে কোনো বেনামাজিকে দাওয়াত দিবা না খবরদার তোমার ছেলের আকিকাতে কোনো বেনামাজিকে দাওয়াত দিবা না খবরদার তোমার মেয়ের বিয়েতে কোনো বেনামাজিকে দাওয়াত দিবা না আর শুনছেন এই ওয়াজ আমি উনি না বিশ্বাস করে আমার কল্পনা দেও জীবনে এই কথা আসে না ইন্নামা ওয়ালিয়ু অথচ কিন্তু আমি আমি এই সূরাগুলো আমি কিন্তু পড়াইছি আমি তাফসিরে জালালাইন পড়াইছি আমার মনে হয় যেন এটা আমি নতুন করে পাইলাম বলেন বেনামাজিকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বলেন না বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির শালার কাছে শালি বিয়ে দেওয়া যাবে না কেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের বন্ধু আল্লাহ ওয়া রাসূলুহু এবং তোমাদের বন্ধু হলো তার রাসূল ওয়াল্লাযীনা আমানু এবং তোমাদের বন্ধু হলো মুমিনগণ সুবহানাল্লাহ কোন মুমিনরা আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ যারা না নামাজ কায়েম করে ওয়ায়ুতুনাজ যাকাত যারা না যাকাত দেয় ফাহুম রাকিউন এবং যারা না জামাতের সাথে নামাজ পড়ে এই জন্য আমাদের বন্ধুকে সবাই বলেন আমাদের বন্ধুকে আর কে আল্লাহ রাসূল আর কে আর কারা মুমিনরা কারা কোন মুমিনরা যারা নামাজ পড়ে যারা কি পড়ে আর যারা যাকাত দেয় আর যারা জামাতে নামাজ পড়ে এজন্য আল্লাহ তাআলা বলেন ওহো পাশাপাশি জিকির করে ওয়াইদা লাকিতুম ফিআতান ফাযবুতু যখন তোমাদের সাথে দুশ্মনের মোকাবেলা হয়ে যায় তোমরা যখন দুশ্মনের মুখোমুখি দাঁড়িয়ে যাও ফাজবুতু ধীরতার সাথে দাঁড়াও বা কাইফ নাজবুত আল্লাহ আমরা কেমনে ধীরতার সাথে দাঁড়াতাম ওদের কাছে এত অস্ত্র আমাদের কাছে নাই কিছু ওদের কাছে এত ডলার আমাদের কাছে নাই কিছু ওদের কাছে এত সেনাবাহিনী আমাদের কাছে নাই কিছু আল্লাহ কা তোমরা একটা কাজ করো ওয়াজকুরুল্লাহ কাসীরা তোমরা বেশি বেশি করে জিকির করো লাআল্লাকুম তুফলিহুন হ্যাঁ দুশ্মনের মোকাবেলা দাঁড়িয়ে এবার জিকির শুরু করে দাও দুশ্মনের মোকাবেলা দাঁড়াবার দায়িত্ব তোমাদের এবার জিকির করার দায়িত্ব তোমাদের বিজয় দেওয়ার দায়িত্ব আমার বিজয় দেওয়ার দায়িত্ব কার আল্লাহ তাহলে কি নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ বলেন নামাজ জিকির মুসলমানের জান বলেন নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া যেমন কোন প্রাণী বাঁচতে পারে না নামাজ ছাড়া মুমিন বাঁচতে পারে না জিকির ছাড়া মুমিন বাঁচতে পারে না এবার আরেকটা এবার মিলান নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন বলেন বলেন
এই তিনটা জীবনে আসবে কিভাবে এই তিনটা জীবনে আসবে মাদ্রাসা গেলে তাবলিগে গেলে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি বলেন মাদ্রাসা হলো কি মাদ্রাসা হলো কি আমাদের মসজিদের জুমার মসজিদের খতিবরা এরা হলেন গোডাউনের মালিক আমরা বক্তারা হলাম হোলসেলার আরে ভাই খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা কি আমরা হলাম কি আপনারা হলেন ক্রেতা সুবহানাল্লাহ বলবেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন মাদ্রাসা কি মসজিদ কি এজন্য মাদ্রাসার পরে মাদ্রাসা লাগাও গ্রামে গ্রামে মাদ্রাসা বানাও ঘরে ঘরে মাদ্রাসা বানাও হিজবুত তাওহীদ চাও কোনো শয়তান পালাবার জায়গা পাবে না বলেন না ইনশাআল্লাহ বালিকে মাদ্রাসাও করা দরকার কি করা দরকার যতক্ষণ আল্লাহ সুযোগ দেয় বলেন ইনশাআল্লাহ তাহলে আমাদের বন্ধু কারাম আর কারা আর কারা কোন মুমিন এজন্য বেনামাজি মুক্ত বাংলাদেশ মুশতাকুন নবীর নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ পান ইনশাআল্লাহ বেনামাজি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ পান ইনশাআল্লাহ ওরা যদি সারা পৃথিবীর সব মিসাস স্লোগানগুলো গাইতে পারে আমরা এগুলো গাইতে পারবো না কেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য বলেন না 100% এটা কতবার শুনছেন জীবনে এমনি এই জাতীয় স্লোগান গুলো জীবনে ক লাখবার শুনছেন এত মিথ্যা স্লোগান যদি কোটি কোটি বার শুনতে পারেন তাহলে এবার সঠিক সত্য স্লোগান কেন শিখবো না ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক কি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক অন্ধে মাতেন না নামাজ রোজা করলে লোক যারা মাতে না তাদের নাকটা টেনে দেন খবরদার কানটা নিন না নাকটা না আদর করা নামাজ রোজা করলে লোক নামাজ জিকির করলে লোক এজন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে হইতেছে কি হইতেছে